আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়াল সুজেটের আরেকটি নতুন এপিসোডে। আজ কথা বলবো বসুন্ধরা গ্রুপ নিয়ে। বসুন্ধরা নামটি বাংলার মানুষের কাছে খুব পরিচিত ও আস্থার একটি নাম। অবহেলিত জনপদে দেশের সর্ববৃহৎ ও অভিজাত আবাসন এলাকা গড়ে তুলে তিনি কৃষকদের কোটিপতি বানিয়েছেন। যাদের একসময় কিছুই ছিল না তাদেরকে বানিয়েছেন কোটি কোটি টাকার মালিক। প্রগতি সরণি থেকে শুরু করে পূর্ব দিকে বালু নদী পর্যন্ত প্রতিত জমি হয়ে ওঠে সোনা। বাড়ি দ্বারা কূটনৈতিক জনের খুব কাছেই এ, বি, সি ও ডি এই চারটি ব্লক নিয়ে বসুন্ধরা যাত্রা শুরু করে। 15,000 একর জমিতে বিস্তৃত হয়েছে বসুন্ধরা আবাসিক এলাকা। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি বসুন্ধরা গ্রুপের। ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড দিয়ে শুরু করে আবাসন খাতেই গড়ে তোলে আমদানি বিকল্প শিল্প। একে একে 60টির বেশি প্রতিষ্ঠান চালু করে বসুন্ধরাকে প্রতিষ্ঠা করেন দেশের শীর্ষ ব্যবসায়িক গ্রুপ হিসেবে। তার সাফল্যে উৎসাহিত হয়ে আবাসন ব্যবসায় এলেন আরও অনেকে। গুণগত মানসম্পন্ন নির্মাণ সামগ্রী, উপাদান ও সংযোগ শিল্পের বিকাশে এই খাতে যোগ্য নেতৃত্ব দিয়ে দেশের আবাসন খাতকে শিল্প রূপান্তরের নিপুণ কারিগর তিনি। আর এই বিচক্ষণ মানুষটি হচ্ছেন আহমদ আকবর সোবহান, যার হাত ধরে নতুন এক আবাসন বিপ্লবের সূচনা হয়। চলুন সংক্ষেপে তার পরিচয় জেনে নিই। আহমদ আকবর সোবহান জন্ম 1952 সালে 15 ফেব্রুয়ারি পুরান ঢাকার ইসলামপুরের এক সম্ভ্রান্ত পরিবারে। তার বাবা আব্দুস সোবহান ছিলেন আইনজীবী এবং মা উম্মে কুলসুম ছিলেন গৃহিণী। দুই ভাই ও চার বোনের মধ্যে আহমদ আকবর সোবহান সবার ছোট। 1978 সালে আহমদ আকবর সোবহান অভ্যন্তরীণ সেবা খাতে প্রাতিষ্ঠানিকভাবে ব্যবসায়িক যাত্রা শুরু করেন। বসুন্ধরা গ্রুপের পথ চলা শুরু হয় ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড প্রতিষ্ঠার মধ্যে দিয়ে। গুণগত মান এবং সর্বোচ্চ সেবার নিশ্চয়তা দিয়ে প্রতিষ্ঠানটি হয়ে উঠেছে ভোক্তাদের আস্থার অনন্য নাম। এগিয়ে যাওয়ার পথ কখনোই সুগম ছিল না, কিন্তু আহমদ আকবর সোবহান কখনোই নিজ নীতি থেকে বিচ্যুত হননি। 1998 সালে যখন আবাসন ব্যবসা তুঙ্গে, তখন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান প্রথম 15 বিঘা জমির উপর গড়ে তোলেন দেশের সর্ববৃহৎ বসুন্ধরা শপিং মল। সততা, নিষ্ঠা, ধৈর্য ও নির্লস প্রতিষ্ঠার নিজ হাতে তিনি বসুন্ধরা গ্রুপকে নিয়ে এসেছেন আজকের এই বিশাল ব্যাপ্তি ও বিরাট অবস্থানে। বসুন্ধরা গ্রুপের প্রোডাক্টের কথা বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই কিছু প্রোডাক্টের কথা না বললেই নয়। যেমন ইস্পাত ও প্রকৌশল, কাগজ, টিস্যু, সিমেন্ট, এলপি গ্যাস, বসুন্ধরা স্যানিটারি ন্যাপকিন, কাগজজাত পণ্য, ড্রেজিং, সাহায্য শিল্প, খাদ্য পানীয়, বেটুমিন, ওয়েল অ্যান্ড গ্যাস, আইসিটি, যোগাযোগ ও পরিবহন, গৃহায়ন ও নির্মাণ, পেন্টিং অ্যান্ড পাবলিশিং, ক্রিয়া, বিনোদন, হাসপাতাল, ফাউন্ডেশন সহ 60টিরও বেশি প্রোডাক্ট তাদের রয়েছে। সারা দেশের মানুষের চাহিদা পূরণ করে প্রতিষ্ঠানটি ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। বসুন্ধরা প্রকল্পের সাফল্যের পরপরই দেশের আবাসিক সমস্যার কথা বিবেচনা করে বেশ কয়েকটি প্রকল্প হাতে নেন আহমদ আকবর সোবহান। পুরান ঢাকার মানুষকে আবাসন সুবিধা প্রদানের জন্য কেরানীগঞ্জের হাসানাবাদের রিভারভিউ নামের প্রকল্প, গাজীপুরের মৌচাক ও স্কাউট জাম্বুর কাছে মৌচাক হাউজিং প্রকল্প, ঢাকা মাওয়া হাইওয়ের পাশে আছে রিভারভিউ গ্রিন টাউন ও বসুন্ধরা দক্ষিণ প্রকল্প, আগামী ঢাকা অর্থাৎ ঢাকার সবচেয়ে বেশি সম্প্রসারিত জোন পূর্বাঞ্চলে ছোট বড় বেশ কয়েকটি আবাসন প্রকল্পে হাত নিয়েছে বসুন্ধরা গ্রুপ। এতে রাজধানী ঢাকার আবাসন সমস্যা দ্রুতই লাঘব হবে বলে আশা করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। আহমদ আকবর সোবহান বলেন, বসুন্ধরা গ্রুপ শুধু নিজের নয়, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আমরা প্রথম সিমেন্ট কোম্পানি করেছিলাম, এরপর 97টি কোম্পানি হয়েছে। মানুষের আস্থা বসুন্ধরা সিমেন্ট এবং বসুন্ধরা গ্রুপের প্রতি অবিচল রয়েছে। নিজের সাফল্যের কারণ ব্যাখ্যা করে এই উদ্যোক্তা বলেন, আমার বিষয়ে বলা হয় আমি সব ব্যবসাতেই সফল হই। এর মূল কৃতিত্ব বসুন্ধরা গ্রুপের সব কর্মীর। তারা সবাই প্রতিষ্ঠানটিকে নিজের মনে করে কাজ করেন। সবাই মনে করেন যে প্রতিষ্ঠান আমাদের, আমাদের সব সফলতার মূল এই কর্মী বাহিনী। বসুন্ধরা গ্রুপ গড়ে তুলেছে দেশের সর্ববৃহৎ মিডিয়া গ্রুপ। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের আছে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলা নিউজ, 24.com, News24, রেডিও ক্যাপিটাল এবং টি স্পোর্টস। বসুন্ধরা গ্রুপ সবসময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করেছে উল্লেখ করে চেয়ারম্যান বলেন, আমার স্বপ্ন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এই স্বপ্ন বাস্তবায়নের উদ্দেশ্য নিয়েই আমাদের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও ইস্ট ওয়েস্ট মিডিয়া শুরু করেছি। আমাদের মিডিয়া হাউস আজ শুধু বাংলাদেশেই নয়, বরং দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ। যদিও এখন বহু ক্ষেত্রে বিস্তৃত বসুন্ধরার সীমানা, কিন্তু সব কিছু শুরু আবাসন দিয়েই।
সেখানে বিপ্লব ঘটিয়েই বসুন্ধরা যেমন দেশের মানুষকে দিয়েছে নিরাপদ আশ্রয়ের ঠিকানা, তেমনি বিপুল কর্মস্থানের সমৃদ্ধ করেছে। আবাসনে বসুন্ধরা এই বিপ্লব তাই পুরো দেশের জন্য একটি আশীর্বাদ। বসুন্ধরা গ্রুপের বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যের হাল ধরেছে নতুন প্রজন্ম। পুরো ব্যবসাকে বিভিন্ন সেক্টরে বিন্যস্ত করে ভবিষ্যৎ রূপরেখাও দিয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান। তার মূল্যবান দিক নির্দেশনায় তার সুযোগ্য চার সন্তান সাদাত সোবহান, সাফিয়াত সোবহান, সায়েম সোবহান আনভীর ও সাফওয়ান সোবহান বসুন্ধরা গ্রুপকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সায়েম সোবহান আনভীর পালন করছেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব, সাদাত সোবহান কর্পোরেটর চেয়ারম্যান, সাফিয়াত সোবহান এবং সাফওয়ান সোবহান ভাইস চেয়ারম্যান। সবশেষে বলতে চাই, সাফল্য পেতে চাইলে অবশ্যই আপনাকে ইউনিক কিছু ভাবতে হবে, যেমনটা ভেবেছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান 1978 সালে। ভিডিওটি এই পর্যন্তই। এমন ইনফরমেশন ও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম।